এ পর্যন্ত 11টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 5টিতে 10 বার পুনঃতফসিল করতে হয়েছে নির্বাচন কমিশনকে। সবচেয়ে বেশি 5 বার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয় নবম সংসদ নির্বাচনে। আর 1996 সালের বিতর্কিত 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পুনঃতফসিল হয় 3 বার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরিবর্তন করা না করা নিয়েও কথা বলতে শুরু করেছে রাজনৈতিক দল এবং কমিশন। 15ই নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। জানুয়ারি মাসের 7 তারিখ দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারিখ পুনর্নির্ধারণ বা পুনঃতফসিলের দাবি তোলে। আপত্তি না থাকার কথা জানায় আওয়ামী লীগ। কমিশনার বলছে বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা যেতে পারে। এখনো স্পেস আছে, ওনারা স্পেস নিতে চাইলে নিতে পারেন। সেটার জন্য যেভাবে ওনাদের জন্য পথ সৃষ্টি করতে হবে, আমরা সেটা আইন দেখে শুনে পথ সৃষ্টি করার পথ বের করব। প্রথম পুনঃতফসিল হয় 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে। প্রথম তফসিল ঘোষণার পর পুনঃতফসিল অনুযায়ী ভোট হয় 18ই ফেব্রুয়ারি। এরপর 1986 সালে তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেওয়ার ঘোষণা দেয়ায় সে বছর 26শে এপ্রিল ভোট গ্রহণের দিন পিছিয়ে করা হয় 7ই মে। 1996 সালে সকল বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে পুনঃতফসিল ঘোষণা করতে হয় 3 বার। পরে সে বছর 15ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ হয়। সবচেয়ে বেশি নাটকীয়তা ছিল নবম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। 5 বার পুনঃতফসিল করতে হয়। 4 বার পুনঃতফসিল করেও নির্বাচন আয়োজন করতে না পারায় আন্দোলনের কারণে পদত্যাগ করতে বাধ্য হয় পুরো কমিশন। পরে সেনা সমর্থিত নতুন নির্বাচন কমিশন গঠনের প্রায় 2 বছর পর 2008 সালের 2রা নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ 18ই ডিসেম্বর থেকে পুনঃতফসিল করে ভোট গ্রহণ হয় 29শে ডিসেম্বর। এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল। আমি শপথ করিতেছি যে ভোট গ্রহণের তারিখ 23শে ডিসেম্বর 2018 রবিবার। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল হয়েছে 1 বার। সে বছরের 8ই নভেম্বর ঘোষিত তফসিল 7 দিন পিছিয়ে ভোট গ্রহণ হয় 30শে ডিসেম্বর। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ ডেস্ক। 7 হর্স সিমেন্ট নির্মাণে শক্তি।